বাতিল করা হয়েছে 8টি জাতীয় দিবস। এই তালিকায় 5টি রয়েছে শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, 18 অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস। এছাড়া বাতিলের তালিকায় রয়েছে ঐতিহাসিক 7ই মার্চ, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস, 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। গত সেপ্টেম্বরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব দিবস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। গত 7 অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শিগগিরই এইসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে ঐতিহাসিক 7 মার্চ ও 15ই আগস্ট সহ জাতীয় 8 দিবস বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। 16 অক্টোবর জাতীয় লীগের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলা ও বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, যার নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার বিশ্বস্ত সহকর্মীবৃন্দ, দেশের মুক্তিগামী জনতা ও তার পরিবারের অবদান অমুছনীয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হচ্ছে মুক্তির লড়াইয়ের সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রতীকী স্থাপনা। এসবের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইতিহাসের সঙ্গে সম্পর্কিত জাতীয় দিবসগুলো রাষ্ট্রাচার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এহেন প্রতিহিংসামূলক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে সবেজ অঙ্গনের তারকারা। এই তালিকায় নাম রয়েছে কাজী নওশাবা, মেহের আফরোজ শাওন সহ আরও অনেকের।